আরে অপু বিশ্বাস, আরে ভাই রাখেন অপু বিশ্বাস, কেউ পাত্তাই পাবে না সাকিব বসের কাছে। কেমন আছে? আরে দিদি আমি তো বলতে চেয়েছিলাম অপু বিশ্বাসের কাছেই কেউ পাত্তা পাবে না। আজকে একটু মজাটা বেশি হতে চলেছে, কারণ আমাদের সাথে আছে ওয়ান অ্যান্ড অনলি কুইন অপু বিশ্বাস। কেমন আছেন দিদি? এই তো ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। দিদি আপনাকে নিয়ে কিছু কুইজ খেলতে চাই। দিদি আপনার সম্পর্কে আমাদের কাছে অনেকগুলো রিউমার আছে, যেগুলো সত্য না মিথ্যা এটা আপনাকে ক্লিয়ার করতে হবে। তাহলে আমরা ফার্স্ট গুঞ্জনে চলে যাচ্ছি। আচ্ছা দিদি, এই কোশ্চেনটা আপনাকে করার আগে আমি নিজেই হাসতেছি, স্টার গল্প টিম কোথায় এটা খুঁজে পেল? অনেক আগে আপনার এক দুষ্ট প্রেমিক সে আপনার বিয়ে ভাঙার জন্য রটিয়েছিল যে আপনি নাকি বিছানায় মোতেন, প্রসাব করেন। আপনি নাকি পরে ওই প্রেমিককে ধরে ইচ্ছা মতো ধোলাই দিয়েছিলেন। শুধু ধোলাই দিইনি, বাচ্চার বাপ বানায় চাচ্ছি। তার মানে এটা হচ্ছে সাকিব খান। আর কোথায়, আর জীবনটাই তো খান খান। আমার হেটার্সরা বলে উনি সাকিব খানের কথাই কেন বলে, সাকিব খানের কথা বলে। আরে ভাই আমি এই নাম ছাড়া তার কোনো ছেলে মানুষের নামই জানি না, তবে বলবো কোথায় থেকে। প্রশ্নটা দেখে আমার ফার্স্ট ওনার কথাই মাথায় আসছে যে এই কাজটা সাকিব খান ছাড়া আর কেউ করতেই পারবে না। শুরু সাকিব খান, মিডিল সাকিব খান, রাগ সাকিব খান, জিৎ সাকিব খান, হাসি সাকিব খান, সবকিছু। সাকিব ভাই এতই দুষ্টু যে অন্য কারো কথা আপনার মাথায় থেকে উঠিয়ে ফেলেছেন। আমাকে বিয়ে করতে আসছে, তো বিয়েতে আসার আগে ওখানে যারা বিয়ের লোকেরা আসছিল তাদেরকে বলছিল কর্মী আগে বিয়ে করাবেন, সে তো বিছানায় প্রস্তাব করে। সাকিব খান বারবার যে আপনার কাছে ছুটে আসে, আপনার সঙ্গে বসবাস করে, এটা কি শুধু আপনার হাতের রান্না খাওয়ার জন্যই আসে? আমার হাতের রান্না অনেক পছন্দ করে। দিদি সাকিব বস কি এখনো আপনার হাতের রান্না পছন্দ করে? এটা বলবো না। আচ্ছা দিদি এখন সবচেয়ে বড় গুঞ্জনটা হচ্ছে আপনি আর সাকিব খান নাকি একত্রে বসবাস করছেন, আপনারা নাকি মিলে গেছেন। বলে না যে যার কিছু রটে তার কিছু বটে। তাইলে ব্যাপারটা সত্যি নাকি? গুঞ্জন, গুঞ্জনকে যেন সুজনের মতো করে সবার সামনে আনতে পারি। শুধু আমরাই জানি না দিদি, কাজটা কিন্তু ভালো করলেন না, তো ওয়েট করতে হবে। ওয়েট তো আমরা করেই আসছি, আমরা তো আপনাদের নজর রাখছি, কিন্তু ফলাফল ঘুরে ফিরে ওই একটাই। আপনারা যাই করেন ভিতরের খবরটা কিন্তু আমরা জানি না। আপু এই খুশির সংবাদটা যদি আপনারা ঢালাওভাবে দেন, আমি প্রত্যেকটা সাকিবিয়ানদের মিষ্টি খাওয়াবো। দিদি অনেক গুঞ্জন কেটে গেল, এবার একটু তাকিয়ে তাকিয়ে থাকা খেলা খেলি, দেখি অপলকভাবে কে কতক্ষণ কার দিকে তাকিয়ে থাকতে পারি। যে হেরে যাবে তাকে একটা কল খেলা খেলতে হবে। সেকেন্ড রাউন্ড, এখানে দুজন দুজনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবে। না অপুদি হেরে গেলেন, তাহলে আপনি এখন যে কাউকে ফোন দিতে পারেন। এই ছিল আমার কপালে। হ্যালো আসসালামু আলাইকুম নীরব ভাই। নীরব ভাইয়া আপনি কি হাসাই নায়ক নীরব ভাইয়া? কেমন লাগলো ভিডিওটা? কিছু গুঞ্জনের মাধ্যমে কিছু সত্যও কিন্তু বেরিয়ে এসেছে। যাই হোক, সুখী হোক সাকিব বস, সুখী হোক আমাদের মেগা স্টার।